আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার বাজাজ AS 150 NS, মানে AS একই বিষয়। তো যাই হোক, এই যে ধোয়া দেখতেছেন আপনারা, হয়তো বা এই বাইকটা থেকে ধোয়া আসতেছে, বাট আমাদের ইঞ্জিন অয়েল সরাচ্ছে না। তো বড় ভাই কোথা থেকে আসছে এবং কী সমস্যা আমরা শুনবো, তারপরে সমাধানে যাবো ইনশাআল্লাহ। ভাই বলেন। জি, আমি হচ্ছে বদগঞ্জ থেকে আসছি। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। তো আমার এই বাইকটার বয়স প্রায় 4 বছরের মতো হয়ে যাচ্ছে। এর আগে আমি 2টা মেকারকে দেখাইছি, ওনারা সকাবের কাজ করছে, কিন্তু আমার ওই কাজে আমার স্যাটিসফ্যাকশনটা আসে না আর কি ওইভাবে। তো এনার কাছে নিয়ে আসলাম, মানে ভিডিওটা দেখছি, এছাড়াও অনেকে বললো এনার কথা, এই কারণে এখানে নিয়ে আসলাম। তো এখানে নিয়ে আসার পরে এনার ভাইকে বললাম যে আমার এরকম বাইকের হচ্ছে যে গিয়ারটা আছে, গিয়ার শিফটিংটা একটু কম হয় বাইকের। আবার উনি সাউন্ডও দেখলো, মোটামুটি বললো যে সাউন্ডের একটু সমস্যা আছে, উনি ঠিক করে দিবে। আর বাইকের মেন সমস্যা হচ্ছে ধোয়া হচ্ছে, কিন্তু মোবিল কোনো শর্ট হচ্ছে না। তো উনি এই বিষয়টা দেখবে আর কি। তো দেখি কী করে উনি। ধন্যবাদ ভাই। তো টপ স্পিডও কম, মানে টান দিলে, ক্লাস হয়ে থাকলে যেরকমটা সেরকমটা। তো আমরা ইঞ্জিন অয়েলটাও আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। তো চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। তো ভিউয়ার্স, আমরা সকাবের বিষয়টা সবশেষ আপনাদেরকে দেখাবো সবার শেষে। তো বিষয়টা হলো যেটা, এই যে দেখেন ইঞ্জিন অয়েল আমরা ড্রেন দিছি, একদম শ্যালোর ইঞ্জিন অয়েলের মতো হয়েছে, মানে বাইকটার একদম ক্লাস প্লেট পুড়ে গেছে আর ইঞ্জিন অয়েলটাও একদম পাতলা হয়ে গেছে। এ কারণেও ইঞ্জিন থেকে ধোয়া আসতে পারে, যেহেতু প্রচুর পরিমাণ, মানে একদম পাতলা হয়ে গেছে, এটা একটা বিষয়। তো এখানে আরও 2টা বিষয় আছে। তো আমরা মোট 3টি বিষয় আমরা সমাধান দেবো ইনশাআল্লাহ। আশা করি ধোয়াটা যে আসে এটা বন্ধ হয়ে যাবে, আর ক্লাস প্লেটের বিষয়গুলো এগুলো খুললেই তো আপনারা বুঝতে পারবেন, আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো সরাসরি আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম ক্লাস কভার থেকে শুরু করি। এটা ভালো খবর দাও তো। আমরা ক্লাস অ্যাসেম্বলিটা খুলে নিছি, এই যে দেখেন ক্লাস প্লেটের কি অবস্থা, মানে একদম জ্বলে গেছে। গাড়ি টান দিলে শুধু মানে আরপিএমই বাড়ে, বাট স্পিড উঠে না। তো আমাদের ক্লাস প্লেট এবং প্রেশার প্লেট দুটা পরিবর্তন করতে হবে। কিকশ্যাফ্টটা খুলে গেছে, কিকশ্যাফ্টটা এখন আমরা ইনস্টল করবো। তো ভিউয়ার্স, এই হলো ওনার প্রেশার প্লেট আর ক্লাস প্লেট।
তো আমরা ক্লাচ প্লেটটা সেট করছি ইঞ্জিন অয়েলে ভিজাই দিয়ে, তো এখন আমরা এটা সেট করে দিব। ভেতরে একটা ওয়াশার থাকবে, ওয়াশারটা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমরা ক্লাচ কভারটা লাগাই দিলাম, নাটগুলো লাগাই দিই, দিয়ে নতুন একটা মোবিল ফিল্টার লাগাই দিতে হবে। মোবিল ফিল্টারের অবস্থা একদম খারাপ ছিল, দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা স্টার্ট দিয়ে দেখবো যে আসলে সাদা ধোঁয়া এখনও আসে কি না। ড্রেনারটা লাগাই দাও। তো ভিউয়ার্স, এখন বাইকটা আমরা স্টার্ট দিব, দেখি ধোয়া আসে কিনা। অফ করো। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আমাদের কিন্তু ধোয়াটা কমে গেছে। তার মানে এই যে ইঞ্জিন অয়েলের অবস্থাটা দেখেন, ক্লাচ প্লেট যদি বেশি পরিমাণে নষ্ট হয়ে যায় তাহলে কি বলবো, মানে ইঞ্জিন অয়েলের কোনো গ্র্যাভিটি বা আমরা যে বলি যে অয়েলের যে একটা বিষয় মানে শক্তি, এটা কিন্তু কমে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন ধোয়া অটোমেটিক কমে গেছে, তো ইঞ্জিন থেকে একটা টিকটিক সাউন্ড আছে, টাইমেনশন লুজার, সে বিষয়টা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা এখন এই যে টাইমিং অ্যাডজাস্টারটা খুলবো, তো এটার একটা সাউন্ড আছে, ঝিঝির 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 সাউন্ড, তো এটাও আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আসলে এই বাইকের কাজ করা এগুলো আসলে একটা প্যারাদায়ক কাজ, আমরা এটা খুলে নিই আগে। তো ভিউয়ার্স, আমরা এই যে নতুন অ্যাডজাস্টার লাগাচ্ছি, পুরাতন অ্যাডজাস্টারটা ফেলাই দিচ্ছি, আশা করি আপনার টাইমেনশনের সাউন্ডটা রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা লাগানো একটু কষ্টকর, আমরা লাগাই আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আপনার ইঞ্জিনের সাউন্ডে শুনবেন, দেখেন আগের যে স্যাক 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 সাউন্ড, এই সাউন্ডে কিন্তু এখন নেই। একদম স্মুথ সাউন্ড। এখন সকাপের বিষয়টা দেখবো। তো ভিউয়ার্স, সবশেষ বিষয় হলো যেটা, সকাপটা এভাবে মানে দোলে, আপনারা দেখতেছেন সামনের টায়ারের বিড নেই, এটি একটি কারণ। দ্বিতীয় নম্বর বিষয়ে, বাইকটা মায়ের খেয়েছিল, তো সকাপের কাজকাম করা হয়েছে, তারপরও মানে স্মুথ না আর কি, এক কথা মানে যখন আপনি সমানভাবে যাচ্ছেন এরকম এরকম করতেছে, দুলতেছে আর কি। তো এটা টায়ার প্রেশারটা আমরা চেক দিব। আর দ্বিতীয় নম্বর বিষয়ে, যেহেতু আমাদের সকাপটা সুন্দরভাবে খেলতেছে, এখানে জাস্ট অল্প একটু ছোট্ট কাজ করলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, তো সেটা এখন আপনারা দেখবেন। সকাপের ওখানে দেখো। তো ভিউয়ার্স, এটার সমাধানটা যেভাবে হবে, দেখা গেল অনেক সময় টিও বাঁকা থাকে, আপনার রডগুলো সোজা করলেন টিতে হালকা একটু বাঁকা থাকতে পারে, এই জন্য এই সমস্যাটা হয়। তো এটার সমাধান যেভাবে আপনারা করবেন আমি দেখাই দিচ্ছি। টির যে ফ্রগের যে নাটটা আছে এটা আমরা লুজ দিলাম, ওপরের যে এলএলকি নাটটা আছে এটাও এখন আমরা লুজ দিব। আটি দাও। লুজ দেওয়া হয়ে গেলে আপনাদেরকে একটা ভাইস প্লাস লাগবে আর টিউব লাগবে, কারণ সরাসরি সকাপের রডে টিউব দেওয়া যাবে না। তো টিউব দেবেন, টিউব দেওয়ার পর ভাইস প্লাস দিয়ে আমাদের রডটা টাইট করতে হবে।
বাস টাইট করার পর আমাদের এটা আস্তে 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 করে ঘুরে দিতে হবে। এই যে আমি ঘুরাচ্ছি, আপনারা যখন কাজটা করবেন তখন আপনারা নিজেই এটা সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো কি বলবো, এটা যে সামনটা যে সোজা করছে আসলে সোজা হয় নাই, আমি সকাবে রড ঘুরাচ্ছি, চাকা ভাই এদিক সেদিক করতেছে। তো তারপরও এখন যেহেতু এখন আমরা এটা খুলবো না, সমাধানটা হলো যেখানে আমাদের ইজি থাকবে এদিকে টাইট, এদিকে একটু ইজি, যেখানে ইজি এখানে আমরা রেখে দিলাম। মানে এই সামনের যে কাজটা করছে এটা 100% অ্যাকুরেট হয় নাই, আপনারা যখন এটা সকাবে রড ঘুরাবেন রড বাঁকা হয়ে যাবে, চাকা একদিকে চলে যাবে, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, যেখানে আমাদের ইজি থাকলো ওখানে আমরা এই দিকটা লাগালাম বা সেট করলাম, এখন ওই দিকটা আমরা হলো সেম একই কাজটাই করব। ভাই একটু লক্ষ্য রাখেন, এই যে আমি ঘুরে আসছি চাকাটার দিকে দেখবেন, দেখছেন চাকাটা ভেতরের দিকে যাচ্ছে আবার বাইরের দিকে চলে আসতেছে, তার মানে এটা সামনের টি সেট যেটা সহ এটা সোজা করতে হবে, তাহলে গাড়ি চলে মজা পাবেন। কিন্তু আমি যে কাজটা করতেছি এটাতে মানে আগের থেকে একটু হলেও স্বস্তি পাবেন আর কি, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ব্যাস। তো ভিউয়ার্স, এই যে এখানে ইজি জায়গা, মানে ইজি যেখানে সেখানে আমরা সেট করে দিলাম। দেওয়ার পর এখন আমরা নাটগুলো টাইট দেব। তো যেহেতু আমরা উপর এবং নিচের নাট দুটোই লুজ দিছি, তো এখন আমাদের যেটা করতে হবে বাইকের ওপর উঠতে হবে। এলকিডে নাও, ভাই একটু এদিকে আসেন, একটু ব্রেকটা ধরে নিচের দিকে একটু চাপ দিয়ে ধরে থাকবেন। হ্যাঁ দাঁড়া হ্যাঁ দাও টাইট দাও, মানে আমরা চাপ দিচ্ছি কেন, সকাবটা নিচে যে গেছে এখন উপরে চলে আসবে অটোমেটিকলি, আমাদের হ্যান্ডেল বার আর খোলা লাগবে না, দুটো এক মাপেই থাকবে। এদিকে দাও, ওকে এখন টিন নাটগুলো টাইট দাও। ধন্যবাদ ভাই, বসেন। তো ভিউয়ার্স, এই যে এখন দেখেন আগে আপনার সকাব খেলতো কি আর এখন খেলতো কি, দেখো তো দেখা যায় কি না, দেখা যাচ্ছে? তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি গাড়ির উপর চড়ি নাই, সকাবটা এখন একদম স্মুথ হয়ে গেছে। তার মানে এর আগে যে ভাই কাজটা করছে এগুলো ভুল কাজ করছে, সঠিক কাজ করলে এই ভোগান্তিটা পোয়াতে হতো না। এখন আমরা টি ডিজে 17 নম্বর নাটগুলো এগুলো টাইট দিয়ে বাইকটা আমরা এখন টেস্ট ড্রাইভে চলে যাব। ইঞ্জিনের সাউন্ডটা আপনারা আবারও শুনুন। তো ভাইজান, আপনার বাইকের স্পিড কম ছিল, ধোয়া আসতেছিল, সামন কাঁপছিল, এখনও যদিও একটু ত্রুটি আছে, আপনি তো দেখলেন। তো এখন বাইকটি চলে আপনার কাছে কী মনে হচ্ছে সেটা বলেন শুধু। আমি বলি হচ্ছে যে আমি সকাবের বিষয়টা আগে বলি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি দুজনকে দেখাইছি, ওনারা কাজ করছে বাট আমার কাজটা ওইভাবে হয়নি। তো ইনি জাস্ট শুধু আমার ওটা দুটা ঘুরাই দিল আর কি, এই কাজটা করে দিল, যার ফলে আমার এখন সকাবটা এতটা স্মুথ হয়ে গেছে যে আমি চালে খুবই আরামবোধ করতেছি। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ইঞ্জিনের যে বিষয়টা, এর আগের বারে আমি কখনো ইঞ্জিনে কোনো হাত দিইনি বা হাত দেওয়ার সাহসও করি নাই, যে বেঙ্গারকে দেখাবো কীরকম কাজ করবে না করবে এটা একটা মনের মধ্যে সংশয় ছিল। তো এনার কাছে দেখালাম, আলহামদুলিল্লাহ এনে মোটামুটি ঠিক করে দিল আর কি, এখন চালিয়ে দেখবো, কয়েকদিন চালাবো, এরপরে আপনারা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার জেনুইন কমেন্টটা থাকবে আর কি, ঠিক আছে? এই ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।